নমস্কার বন্ধুরা ঝুমা সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত শুভ রথযাত্রা বড়দের প্রণাম আমার বয়সী যারা তাদের অনেক শুভেচ্ছা আর আমার থেকে ছোট যারা তাদের অনেক ভালোবাসা গুড ইভিনিং এখন পাঁচটা বাজে তোমরা থামবেল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরেছ আমি আজকে কোন বিষয়ে আলোচনা করব তো আমি সামান্য একজন ইউটিউবার মানে এখন ওই নামটা যদি আমি বলি যে আমি ইউটিউবার মানে সেটাও হয়তো আমাকে সাজবে না কারণ আমি নতুন কাজ করছি আমাকে হয়তো চারজন পাঁচজন টেনে কষে জন চেনে এর বেশি কেউ আমাকে চেনে না তোমরা আমার ভিউজ দেখতে পারো তো সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কণিকাদি উজ্জ্বলদার কাছে তোমাদের অনুমতি ছাড়া তোমাদের পারমিশান ছাড়া আমি তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করছি আরও ক্ষমা চেয়ে নিচ্ছি মানে আমি অন্য কোনো চ্যানেলকে উদ্দেশ্য করে বলছি না আর কোনো ব্যক্তিকে আমি ছোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না আমার কোথাও একটা গিয়ে মনে হলো যে আমি একজন মেয়ে কণিকা দিয়ে একজন মেয়ে আমিও একজন মা আর কণিকা দিয়েও একজন মা অতবে একজন মেয়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সেটা আমার মুখ খোলা দরকার সেজন্য আমি বলছি কিন্তু আমি কাউকে ছোট করছি না আমাকে ক্ষমা করবেন সবার প্রথমে বলি কণিকা আয়ুষ্মিতা কণিকাদির মেয়ে আয়ুষ্মিতা এই যে আমার মেয়ে পিউ এই আজকে জুলাইয়ের এক তারিখ জুলাইয়ের বাইশ তারিখে ওর বছর পূরণ হবে এখনও ন বছর পূরণ হতে বাইশ দিন বাকি আয়ুস্মিতা হয়তো আমার পিউর থেকে তিন চার বছরে ছোট হবে আর আমার পিউ তিন চার বছরে বড় হবে হয়তো পাঁচ বছরে হতে পারে আয়ুস্মিতার বয়স ঠিক কতটা ওটা আমার ঠিক জানা নেই যাই হোক একটা মেয়ে মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে এখন ফোন খুললেই ফোন খুললেই কণিকা দিয়ে উজ্জ্বল দা কণিকা দিয়ে উজ্জ্বল দা এক বাচ্চা জানো তো ফুলের মতো হয় আমার পিউ আয়ুষ্মিতা পিউর বয়সী যারা আছে আয়ুষ্মিতার বয়সী যারা আছে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমার পিউ বলে পিউ নয় আয়ুষ্মিতা বলে আয়ুষ্মিতা নয় প্রত্যেকটা বাচ্চা ফুলের মতো হয় ওরা নিষ্পাপ হয় ওরা পবিত্র হয় একটা মেয়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছ কণিকাদির মানে আয়ুস্মিতার বাবাকে দিকে প্রশ্ন মানে এইগুলো একটা মানুষ কি করে এই প্রশ্নগুলো তুলতে পারে এগুলো খুব ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে না আমি আবারও বলছি আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমাকে সেরমভাবে কেউ চেনেও না আর কখনো কোনো দিন আমাকে কেউ চিনবে সেটাও আমি এখনো আশা করিনি আমি ইউটিউবে আমার কাজ করার ইচ্ছে আমি কাজ করছি আমি তো বললাম আমাকে হয়তো চারজন পাঁচজন বড়ো জোর টেনে কষে দশজন চেনে এর বেশি আমাকে কেউ চেনে না আমি এতটাই ছোট আর আমি নিজেকে বলতে তাতে আমার কোনো লজ্জা নেই একজন মেয়ে সে জানে তার সন্তানের বাবাকে এর থেকে বড় আর কিচ্ছু হয় না একজন মেয়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছ তোমরা এটা কি ঠিক করছো তোমরা এই মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে কখনো না কোনো দিন হয়তো সে ভিডিওগুলো দেখতেই পারে মা বাবার মানে মা কনিকাদির যে চ্যানেল আছে কণিকাদি যে রোজ ভিডিও আপলোড করে ছাড়ে হয়তো কোনো না কোনো দিন সেই ভিডিওটা দেখে ফেলতে পারে তার মনের উপরে কতটা চাপ আসতে পারে আরে আমরা ইউটিউব করছি আমাদের স্বামী সন্তানদের কেন টেনে আনছো ফ্যামিলিকে কেন টেনে আনছো তোমরা এটা করা উচিত নয় এজন্য আমি প্রতিবাদ করলাম একজন মায়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এজন্য জন্য আমি প্রতিবাদ করলাম আমি জানি না আমাকে কে কিভাবে নেবে আমি জানি না আমি ডেলি ব্লগার আমার সারাদিন আমি একদম ছোট সামান্য আমি সামান্য সত্যি আমি সামান্য আমি আমার ঘরে সারা সারাদিন যেটুকুনি করি সেটাই আমি দেখানোর চেষ্টা করি সবটাও হয়তো দেখাতে পারি না কিন্তু আমি ডেলি ব্লগার হিসেবেই থাকব আমি এই প্রতিবাদটা করতাম না বেশ কিছুদিন ধরে ফোন খুললেই শুধু কণিকা দিই উজ্জ্বল দা কণিকা উজ্জ্বল দা এটা ঠিক নয় একদম করো না তোমরা আর একটা জিনিস উজ্জ্বল দাকে যে তোমরা বলছো পঙ্গু প্যারালাইসিস এগুলো কি বলা ঠিক এগুলো বলা ঠিক ওই মানুষটার জীবনে কি আছে কেন সে অভিনয় করবে আজকে উজ্জ্বলদার ওই হয়েছে আমি কারোর কথা ধরবো না আজকে আমি ঝুমা আমার হাজব্যান্ডের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর সে যদি ওরকম হয় তাহলে কি তোমরা কালকে আমাকেও বলবে যে আমার হাজব্যান্ড পঙ্গু প্যারালাইসিস অভিনয় করছে এরকম করো না এরকম মানুষের দুর্বল জায়গায় তোমরা আঘাত দিও না কখনো আঘাত দিও না মানুষের দুর্বল জায়গায় না আঘাত দিতে নেই এটুকুনি তোমরা জানো তো আমি কখনো এরকম ভিডিও আমি বানাবো আমার চ্যানেলে আমি ভাবিনি কিন্তু যখন কোনো অন্যায় হবে এরকম ভিডিও আমি মাঝের মধ্যে বানাবো এরকম ভিডিও আমি বানাবো তাতে তোমরা কে আমাকে ভালো চোখে নেবে কে আমাকে খারাপ চোখে নেবে সেটা তোমাদের উপরে নির্ভর করছে আমি কোনো অন্যায় করছি না অন্যায় কোনো বলছি না একদম এরকম করো না পঙ্গু কিসের পঙ্গু পঙ্গু তোমরা বলো না এরকম ছোট কথা বলো না মানুষের দুর্বল জায়গায় আঘাত দিও না আমি তো অপরকে অপরকে উদ্দেশ্য করে বলছি না আমি আমার নিজের কথাটা বললাম কালকে যদি আমার আমার হাজব্যান্ড ভালো থাকো আমি মানে ভগবানের কাছে এটাই চাই কিন্তু আমি উদাহরণ দিচ্ছি যদি কালকে আমার হাজব্যান্ড এরকম করে আমি তোমাদের সামনে চ্যানেল খুলেছি তাহলে সম্পূর্ণটা আমি দেখাবো কালকে তাহলে তোমরা আমাকে বলবে আমি অভিনয় করছি এটা করো না মানুষের দুর্বল জায়গায় কখনো আঘাত দিও না ওরা অভিনয় করে না ওদের জীবনে কি আছে বলো তো আমরা যদি একটু ওদের উৎসাহ দিই মানুষের একটু ভালো লাগবে ওদের আর কি আছে ওরা জীবনে মানে সমস্ত কিছু হারিয়েছে মানুষের মনের জোরে মানুষ অনেক সময় সুস্থ হয়ে যায় জানো তো সেই মনের জোরটা যদি আমরা প্রত্যেকে দিই না উজ্জ্বল দা একদিন সত্যি সুস্থ হয়ে যাবে খুব ভালোভাবে সুস্থ হয়ে যাবে এরকম করো না তোমাদের ইচ্ছে করে না একটা মেয়ে তার স্বামীকে চোখের সামনে সুস্থ করার জন্য এতটা কষ্ট করছে এতটা লড়াই করছে আয়ুষ্মিতা সে তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে আরও পাঁচটা ছেলে মেয়েদের মতো সে তার বাবার সঙ্গে কোথাও ঘুরতে যাবে আনন্দ করবে বাবা তাকে নিয়ে যাবে এখান এগুলো তোমাদের দেখতে ভালো লাগে না এগুলো তোমরা স্বপ্ন হিসাবে দেখতে পারো না যে কখনো উজ্জ্বল সুস্থ হয়ে উঠবে আমরা তো সবসময় চাই যে উজ্জ্বল যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আয়ুষ্মিতা তার বাবাকে নতুনভাবে ফিরে পাক কণিকাদি তার স্বামীকে নতুনভাবে ফিরে পাক এগুলো তোমরা কি করছো এগুলো করো না আর তৃতীয় কথা আমি বেশি ভিডিওটা বড় করব না কণিকাদি যদি তার বাড়িতে কাজের লোক রাখে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় একটা মেয়ে সকাল থেকে সেই ভোর থেকে রাত্রি বারোটা পর্যন্ত গরুর মতো খেটে যায় জানো তো সারাক্ষণ কাজ করে যায় তার শরীর নয় সেটা তার কণিকাদির শরীর নয় কণিকাদি কি রোবট মেশিন যে সারাক্ষণ মানে কাজ করে যায় তার কষ্ট হতে পারে না যদিও সে কাজের লোক রাখে তা তোমাদের সমস্যাটা কোথায় তোমরা তো কাজের লোকের বেতন দিচ্ছ না দিচ্ছে তো উজ্জ্বল দা কণিকা দিই তাহলে তোমাদের সমস্যাটা কোথায় এরকম একদম ভুলভাল ভিডিও তোমরা করো না ইউটিউবে তোমরা এসেছ আমার সিনিয়র তোমরা আমার সিনিয়র আমি তো সামান্যতম বললাম আবারও রিপিট করলাম আমাকে টেনে কষে দশজন চেনে দশ জনের বেশি এগারো জন আমাকে চেনেও না চেনে না এ তোমরা ইউটিউবের একটা জায়গায় এসেছ নিজেদের পজিশানটা ধরে রাখো এরকম খারাপ ভিডিও করে পজিশান ধরে রাখার চেষ্টা করো না আর অপরের দিকে যে তোমরা একটা আঙুল তুলছ বাকি চারটে আঙুল কিন্তু নিজের কাছে আছে অতএব অপরের দুর্বল জায়গায় কখনো আঘাত দিও না আর তোমাদের কাছে আমি হাত জোড়ো করে বলছি কোনো মেয়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন করো না এটা সব থেকে বড়ো কষ্টের বড় আঘাতে আর কোনো মেয়ের দুর্বল জায়গায় আঘাত করো না উজ্জ্বলদার দুর্বল জায়গায় আঘাত করো না তোমরা ওদেরকে এবারে শান্তি দাও আমি জানি তোমরা হয়তো অনেকে আমাকে এই রূপে দেখে একটু চমকে উঠবে বিশ্বাস করো আমি মুখ খুলতে বাধ্য হলাম আর আমি আবারও বলছি যদি আমি কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করবে ছোট বোন হিসাবে কিন্তু আমি বিশ্বাস করে এরকম বলতে চাই না তোমরা যে মেয়ে আমার একটা মেয়ের মাতৃত্ব মানে আমার সবথেকে বড়ো কষ্টের একটা মেয়ের মাতৃত্ব নিয়ে তোমরা প্রশ্ন তুলেছো এটা আমি মেনে নিতে পারছি না আর আমিও কখনো স্বপ্নে ভাবিনি যে আমি এরকম ভিডিও কখনো কোনো দিন বানাবো ডেলি লাইফস্টাইল ছেড়ে কিন্তু আবারও বলছি যদি কখনো কোনো অন্যায় হয় তো এরকম ভিডিও আমি আবার বানাবো তবে আমার চ্যানেল কোনো দিন কোনো জায়গায় যাবে কি যাবে না বা আমাকে মানুষ চিনবে কি চিনবে না ওইগুলো আমি মানে তোয়াক্কা করি না কিন্তু প্রতিবাদ আমি করব। প্রতিবাদ আমি করব তো আর ভিডিওটি আমি বড় করব না এটুকুনি আমার বলার ছিল কখনো মানুষকে ছোট করো না মানুষকে মানুষের দুর্বল জায়গায় আঘাত করো না আমরা ইউটিউবে এসেছি আমি ঝুমা আমি বলছি আমি ইউটিউবে এসেছি যদি আমি কোনো ভুল করে থাকি সেটা আমাকে বলো ছোট বোনের মতো সেটা আমি মেনে নেব। আমার স্বামীকে আমার সন্তানকে আমার ফ্যামিলিকে এ এইগুলো এগুলো টেনো না তোমরা এগুলো টেনো না আজকে কণিকাদিকে তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন করছো কালকে তো আরও পাঁচজনকে প্রশ্ন করবে আরও পাঁচজন ইউটিউবারকে কখনো না কোনো দিন আমাকেও প্রশ্ন করবে আমি তো এগুলো মেনে নেব না কখনো মেনে নেবো না আমি যদি আমি আবারও বলছি আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে কমেন্ট করে জানাও ছোটো বোন হিসাবে আমি সমস্তটা শুধরে নেব কিন্তু কোনো ইউটিউবারের ফ্যামিলিকে নিয়ে তোমরা ভিডিও বানাইও না আর বানানো এগুলো উচিত নয় আমি আবারও বলছি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করবেন আর ভিডিওটি বড় করব না এই পর্যন্ত যদি কারোর ভালো লাগে যে আমি প্রতিবাদ করেছি তো তোমরা সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে তো একটু শেয়ার করো আর আমি কোনো কিছু চাইছি না আর আমার সেরকমভাবে কোনো কিছু চাওয়ার নেই তোমাদের তোমরা পারলে আমার জনের থেকে আমরা কুড়ি আমাকে জনের কাছে পৌঁছে দিতে পারো তোমরা চাইলে জন থেকে আমাকে একজনের কাছে পৌঁছে দিতে পারো জনের কাছে তোমরা পৌঁছানো রাস্তাটা বন্ধ করে দিতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে তো আমাকে ক্ষমা করবেন যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি চলুন আজকের মতো এটুকুনি